আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদের জন্য খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা আসলেই কম বেশি অনেকেরই দরকার পড়ে, প্রয়োজন পড়ে, কারণ আমরা অনেকেই অনেক ভাষা জানি না, অনেকে বাংলা জানি, ইংলিশ জানি না, আবার ইংলিশের অর্থ জানি না, বা অনেকের আরবি মেসেজ আসে বা ইংলিশ মেসেজ আসে, কোনো কিছু আমরা পড়তে পারি না। তো আজকে যে সফটওয়্যারটা দেখাবো এবং যে সিস্টেমটা দেখাবো, যদি আপনারা সেরকমভাবে করেন তাহলে অবশ্যই আর কারো কাছে আপনার কোনো কিছুর জন্য যাইতে হবে না। আপনি শুধু মুখ দিয়ে বলবেন, সেটা ইংলিশ, বাংলা, হিন্দি, উর্দু, ফার্সি, যে ল্যাঙ্গুয়েজে আপনার প্রয়োজন সেটাই অটোমেটিক হয়ে যাবে, এবং সেখান থেকে আপনি কপি করে আপনি আপনার ইমো, হোয়াটসঅ্যাপ বা যেখানে যাকে খুশি পাঠানোর দরকার সেটা পাঠাইতে পারবেন। বা আপনার মোবাইলে যদি কোনো আরবি মেসেজ আসে বা ইংলিশে কোনো মেসেজ আসে সেটা দেখার জন্য, তো সেটা ইংলিশে কী আসছে সেটা হয়তো আপনি পড়তে পারেন না বা বুঝেন না, তো সেই জন্য আপনি এটা কপি করে এনে এর মধ্যে সেরে দিবেন, সেটা অটোমেটিকলি বাংলা হয়ে যাবে এবং সাথে সাথে সে বাংলাতে বলবেও। আপনি যদি পড়তে নাও পারেন সমস্যা নেই, সেটা বাংলাতে অলরেডি বলবেও। তো চলুন যাই দেখি কোনটা কোন সেই সফটওয়্যার এবং কীভাবে সেটা করবেন। তো প্রথমে দেখেন এই যে এই সফটওয়্যারটা কোনার মধ্যে, একদম কোনার মধ্যে দেখেন, এটা আপনি ওপেন করবেন। তো এটা ওপেন করবেন, অ্যাকচুয়ালি এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে, আমার অলরেডি ডাউনলোড করা আছে, তো যার জন্য আর এটা আপনাদেরকে এখন আগে দেখাইতে পারছি না। তো এটার লিঙ্কটা আমি ভিডিও আমার ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা নিয়ে ডাউনলোড করে নেবেন। তো এখানে এসে দেখেন, যখন ওপেন করবেন তখন স্টার্টে মারবেন, স্টার্টে মারলে পরে এরকম কিছু অ্যাডভার্টাইজ আসে, সেটা আপনারা সবাই জানেন কম বেশি। তো এই ক্রসে মেরে সেটাকে ক্যান্সেল করে দেবেন, মেরে ক্যান্সেল করার পর এখানে দেখেন আরেকটা, এই আরেকটা অ্যাডভার্টাইজ আছে, এটাও ক্যান্সেল করে দেবেন। ক্যান্সেল করে দেওয়ার পর এখানে দেখেন আসছে স্পিক এক অ্যান্ড ট্রান্সলেট এবং ভয়েস ট্রান্সলেটর। তো আপনি অত কিছু দরকার নেই, শুধু উপরেরটাই একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখেন এখানে, এখানে দেখেন এখানে আসছে হলো আপনার বাংলা, বাংলা টু ইংলিশ, আবার ইংলিশ টু বাংলা। দেখেন এখানে যে টিক চিহ্ন দেওয়া আছে, আপনি যদি এখানে মনে করেন যে লিখবেন, তো এখানে লিখে আপনি সার্চ করতে পারেন, যেমন বাংলাতে লিখলাম, আপনি দেখেন বাংলাতে লিখলাম কেমন আছেন, কেমন আছেন, বস লেখে এখানে একটা ক্লিক করবেন, দেখেন সেটাও ইংলিশ হয়ে গেছে, হাউ আর ইউ। দেখেন আমি বাংলাতে লিখছি কেমন আছেন, ইংলিশ হয়ে গেছে হাউ আর ইউ। আবার যদি এখানে ইংলিশে আপনি হাউ আর ইউ লেখেন তো বাংলা দেশে যাবে কেমন আছেন, এবং এখান থেকে আপনি যে ক্লিক করবেন, দেখেন এখানে সব ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, আরবিক, আপনার ইংলিশ, বাংলা, হিন্দি, উর্দু, ফার্সি, যত ভাষা পৃথিবীতে আছে সব ধরনের ভাষা এখানে আছে। দেখেন সব ধরনের ভাষা এখানে মজুদ আছে, আপনি যেই ভাষা দিয়ে আপনি ট্রান্সলেট করতে চান আপনি শুধু খালি মুখ দিয়ে বলবেন। তো আপনাদেরকে আমি মুখ দিয়ে বলে দেখাবো। তো দেখেন এখানে আপনি যেটা আছে, আপনি যদি ইংলিশ থেকে বাংলা করতে চান তাহলে আপনি অন্য একটা যে কোনো একটা মেসেজ ওইখান থেকে কপি করবেন, কপি করে এনে এটাতে ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে এটাতে মারবেন, আপনি অটোমেটিক হয়ে যাবে। আমরা আপনাকে মেসেজটাও দেখাবো, আগে দেখাচ্ছি ভয়েস কীভাবে করবেন। দেখেন আমি এখন আপনাদেরকে ভয়েস দেখাবো, আপনি এটাতে ক্লিক করবেন। তো আমি স্ক্রিন রেকর্ড হইতেছে তো এই জন্য সেটাকে আপনার অ্যালাউ করতেছে না, সরি। তো আপনি এই কোন জায়গায় এভাবে দেখালাম, আপনি যখন স্ক্রিন রেকর্ড না করবেন তখন আপনারা এইভাবে আমার মতন এর উপর আইনে আপনি শুধু টিপ দিয়ে এই ভয়েসে আপনি শুধু বাংলাতে বলবেন, এই ভাষা আপনি শুধু একটা ইংলিশে রেখে দিবেন, যেটা এরকমভাবে আপনি কী ভাষায় করতে চান, ইংলিশে করতে চান না আরবি করতে চান না ইংলিশ করতে চান, এটা এনে আপনি দেখেন এটাতে আপনি যে ল্যাঙ্গুয়েজটা করতে চান এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। যেমন হিন্দিতে করতে চাইলে হিন্দি স্পিক, বাংলা যে কোনোটা, আপনি আমি ইংলিশ করলাম, আমি ইংলিশে মারলাম, ইংলিশে মারার পর দেখেন হয়ে গেছে। তারপর এখানে হলো বাংলা, আপনি যদি আবার ইংলিশ থেকে বাংলা করতে চান তাও করতে পারবেন। তো এখন চলুন আমি দেখে আপনাদেরকে এইভাবে কপি করে এনে এটার মধ্যে দিবেন। তো এই জন্য আপনি মেসেজে যাবেন, দেখেন আমার এখানে মেসেজ আসছে, তো এই যে ইংলিশে মেসেজ আসলো বা আরবিতে যে মেসেজগুলো আসলো সেটা আপনার আমি
দেখাইতেছি আমি এখন আপনাকে একটা আরবি মেসেজ দেখাই। দেখেন আমার এখানে আরবি মেসেজগুলো আছে, তো এই আরবি মেসেজগুলো কিন্তু আমি পড়তে পারি না বা আপনারা কেউ পড়তে পারেন না, তো সেক্ষেত্রে কী করুন, এটা এখানে মারবেন, টিপতে ধরবেন, টিপতে ধরার পর এই যে দেখেন কপি, এখানে কপি করবেন, কপি করে আবার আপনারা ওই সফটওয়্যারটায় চলে যাবেন, ওই যে এটা চলে যাবেন, এখানে এনে ওই অ্যাডভার্টাইজগুলো আপনারা ক্যান্সেল করে দেবেন। অ্যাডভার্টাইজ তো আসেই, সেটা কিছু করার নেই। তো এটাতে এনে এভাবে আঙুলের টিপ দিয়ে ধরে তারপর পেস্ট করে দেবেন। দেখেন এখানে আরবিগুলো চলে আসে, আপনি ওইখানে যে মেসেজটা ছিল ওটা এখানে চলে আসে। এখানে আমি মারলাম ট্রান্সলেট, অ্যাডভার্টাইজ অনেক ডিস্টার্ব করে, কিছু করার নেই, অনেকগুলো অ্যাডভার্টাইজ আসে। দেখেন এখানে আরবি আছে, আমি এখানে বাংলা করে রাখছি যার জন্য হয় না, এখানে দেখেন আরবি, তো আরবি থেকে বাংলা করব। দেখেন এখানে আমার মেসেজটা হয়েছে আরবি, এই যেখানে আছে আরবি, করবো আমি বাংলা। তো এখন এটা কপি করে অ্যাডভার্টাইজ অনেক আসে, অ্যাডভার্টাইজের জন্য কিছু করা যায় না আসলে, অনেক অ্যাডভার্টাইজ দিতে থাকে তারা, কিন্তু আসলে কিছু করার নাই। তো এর মধ্যে এনে পেস্ট করে দিবেন, দেখেন চলে আসছে, আমি এখন এটাকে দিলাম, দেখেন এখানে বাংলা চলে আসছে, হ্যাঁ এখানে চলে আসে, প্রিয় গ্রাহক ভারসাম্য সফলভাবে রিচার্জ করা হয়েছে, আপনার বর্তমান ব্যালেন্স হলো 320 রিয়াল, ব্যালেন্স চেক করতে ডায়াল করুন। তো এরকম সব কিছু এখানে চলে আসে, দেখেন সেটা কিন্তু আরবি ছিল, আরবিটাকে বাংলা হয়ে গেছে। তো এরকমভাবে আপনারা সব করতে পারবেন। আমি এই সফটওয়্যারের লিঙ্কটা আমার ভিডিওর নিচে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, অথবা যদি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে চান তাহলে আমার এই সফটওয়্যার উপরে যেভাবে লেখা আছে সেভাবে লেখাটা লিখবেন। দেখেন এখানে আপনারা প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাবেন, এখানে দেখেন অলরেডি আমার ডাউনলোড করা আছে, এখানে এই এই লেখাটা আপনারা দিবেন, স্পিক অ্যান্ড ট্রান্সলেট অল ল্যাঙ্গুয়েজ। তারপরে এবার এখানে যেভাবে আছে সেভাবে দেখে দেখে একটা কাগজে লিখে তারপরে আপনার প্লে স্টোরে লিখবেন, তাহলে এই সফটওয়্যার চলে আসবে। এখানে অনেক সফটওয়্যার পাবেন কিন্তু এই সফটওয়্যারটা অনেক বেটার, মানে আমি অনেকগুলো সফটওয়্যার চেক করলাম, তার মধ্যে এটাই সবচেয়ে ভালো পাওয়া গেছে, যার জন্য আমি এটাই সাজেস্ট করলাম আপনাদেরকে। তো এটা আপনারা ইউজ করবেন, দেখবেন অনেক সহজে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই, অবশ্যই যদি আমার ভিডিওটা একটু হলেও ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রাখবেন। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল, আল্লাহ হাফেজ।